চয়েস, অনেকগুলো অপশন দেওয়া থাকবে, মাল্টিপল চয়েস। তো এই কোশ্চেনগুলো তোমরা যদি প্যাসেজটাকে খুব ভালো করে পড়ে থাকো, বুঝে থাকো, ওখানে বসে তোমাদেরকে মানে বলে দেওয়ার কেউ নেই, ডিকশনারি নেই, কিছুই নেই, তোমাদেরকে নিজেদেরই পড়ে পড়ে মানেটা বুঝে দিতে হয়েছে এবং কোশ্চেনের আনসার দিতে হয়েছে। তো যে কোশ্চেনটা এখানে দেওয়া থাকবে, সেই যে লাইনগুলো, কোশ্চেনের যে ওয়ার্ডসগুলো, কোশ্চেনের মধ্যে যে ওয়ার্ডসগুলো ইউজ করা আছে, সেই ওয়ার্ডগুলোকে, সেই তথ্যগুলোকে, সেই ইনফরমেশানগুলোকে খোঁজার চেষ্টা করো। কোথায় আছে আনসিন প্যাসেজের মধ্যে, কোথায় থাকতে পারে। জেনারেলি প্রথমে যে কোশ্চেনটা শুরু হয় সেটা একেবারে আনসিনের শেষ লাইন থেকে দেওয়া হয় না, এটা একটা মানুষের একটা সাইকোলজিক্যাল ভিউ যে প্রথম কোশ্চেন পরপর পরপর উপর থেকেই কিন্তু নামতে থাকে। তো যদি আমরা একটু বুদ্ধি খাটাই এবং যদি প্রথম দিককার প্যাসেজ থেকে আমরা খোঁজার চেষ্টা করি, হয়তো আমরা সাকসেসফুল হতে পারি। এটা একটা জাস্ট একটা টিক্স মাত্র, এটা একটা কৌশল মাত্র, এটা হতেও পারে নাও হতে পারে, বাট জেনারেলি এটা হয়ে থাকে। তো আমরা কি করবো, কোশ্চেনটাকে দেখে নিয়ে সেই কোশ্চেন অনুযায়ী আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো, সেই ওয়ার্ড, সেই তথ্যগুলো, সেন্টেন্সটার মিন কোথায় আছে, কোন জায়গায় আছে ওটা, তারপরে আমরা সেখান থেকে কিন্তু খুব সহজেই বের করে নিয়ে আসতে পারি। আর একটা কোশ্চেন থাকে ট্রু ফলস, সাথে থাকে সাপোর্টিং যে সেন্টেন্স, সেটা তোমাদেরকে দিতে হবে। আচ্ছা, ট্রু ফলস এবং তার সাথে সাপোর্টিং সেন্টেন্স। ট্রু ফলস এর ক্ষেত্রে কি করতে পারি আমরা, ট্রু ফলস এর ক্ষেত্রেও একই ব্যাপার, যে সেন্টেন্সটা তুলে দেওয়া আছে, অর্থাৎ যে তথ্যটা তুলে দেওয়া আছে, সেটা কি ট্রু না ফলস তোমাকে বলতে হবে। তো একই রকমভাবে সেই সেন্টেন্সটা কোথায় আছে সেটাকে আমরা যদি খুঁজে বের করার চেষ্টা করি, আগে তো আমি কয়েকবার করে নিয়েছি, আন্ডারলাইনও করে নিয়েছি, এবং কিছু আননোন ওয়ার্ডসকেও পারলে আন্ডারলাইন করে নেবে, তার ইনফরমেশান, প্লেস, টাইম সবই তো আমরা আন্ডারলাইন করে নিয়েছি। এইবার আমরা কী করছি, এবার আমরা ওই সেন্টেন্সটাকে খোঁজার চেষ্টা করছি যে ওটা কোথায় থাকতে পারে, ওই তথ্যগুলো আমার প্যাসেজের মধ্যে কোথায় আছে। সেই অনুযায়ী যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে কিন্তু পেয়ে যাব, এবং পেয়ে যাওয়ার পর আমরা খুব সহজেই বুঝে যাব যে এটা ট্রু না ফলস। এবং সেম প্যাসেজের মতো একই রকমভাবে সাপোর্টিং সেন্টেন্স কতটা লিখতে হয়, কীভাবে লিখতে হয়, সেটা তোমরা অনেকবার ক্লাসে তোমাদের সিল প্যাসেজের সাথে সাথে আলোচিত হয়েছে, যে সাপোর্টিং সেন্টেন্সের জায়গা কতটা আছে, কতটা লিখলে তোমার তথ্যটা বক্তব্যটা সঠিক বলে বিবেচিত হবে। ঠিক আছে, এইভাবে এই কোশ্চেনটা তোমরা অ্যাচিভ করবে। আর একটা থাকে আনসার দ্য কোশ্চেনস, কিছু কোশ্চেন দেওয়া থাকে তার আনসার, কমপ্রিহেনশন, রিডিং কমপ্রিহেনশন আনসিন, তুমি কতটা বুঝেছ, হাউ মাচ ইউ হ্যাভ আন্ডারস্টুড, এটা তো একটা পরীক্ষামূলক ব্যাপার থাকবে। যে কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা কোথায় আছে প্যাসেজের মধ্যে, সেটাও একই পদ্ধতিতে খুঁজে বার করো, এবং একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করো, কোশ্চেনটাকে নিজের মতো করে আগে বুঝিয়ে নাও, তারপরে সেটাকে লেখার চেষ্টা করো। ওই কোশ্চেনের মধ্যেই, কোশ্চেনের মধ্যে যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো কোন জায়গায় আছে প্যাসেজের মধ্যে, সেখানেই তোমার উত্তরটা কিন্তু ঘোরাফেরা করছে। তো এইভাবে আমরা আনসার দ্য কোশ্চেন এই পার্টটাও কিন্তু আনসার করে ফেলতে পারবো যতটা সম্ভব। এবার আর একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে গ্রামার পোর্শন থেকে, তোমাদের দেখবে গ্রামার পোর্শন থেকে একটা পার্ট দেওয়া থাকে, যে ওই কোশ্চেন নাম্বার থ্রি থেকে এগুলো ফাইন্ড আউট করলাম, হয়তো কিছু ফ্রেজাল ভার্ব দেওয়া থাকলো, বলাম এই ফ্রেজাল ভার্বের যা অর্থ, সেই অর্থযুক্ত শব্দ কোথায় আছে, শব্দগুলো বের করে দিলে, বা কিছু শব্দ দেওয়া থাকলো একটা বাক্যের মধ্যে, কয়েকটা শব্দকে আন্ডারলাইন করে দেওয়া থাকলো, বলা হলো ওই ওয়ার্ডগুলোর সাথে একই অর্থযুক্ত ফ্রেজাল ভার্ব তোমার আনসিন টেক্সট থেকে খুঁজে বার করে নেবে।
এটা একটা থাকে গ্রামাটিক্যাল, অর্থাৎ ফ্রেজাল ভার্ব সম্পর্কে তোমাদের একটা আইডিয়া থাকা খুব জরুরি। এবং যে মানে অপোজিট ওয়ার্ড লিখতে দেওয়া হয় অনেক সময়, যে একটা সেন্টেন্স দেওয়া হলো তাতে কিছু ওয়ার্ডকে বলা হলো যে এই ওয়ার্ডের অপোজিটটা তোমরা ওখান থেকে খুঁজে বার করে নিয়ে লিখো। তো সেক্ষেত্রে কী করতে হয় যে ফ্রেজাল ভার্ব তো তোমরা সারা বছর ধরে 5টা করে 10টা করে মুখস্থ করে আইডিয়া করতে হয়, আবার ফ্রেজাল ভার্ব বুঝতে গেলে সেই সেন্টেন্সটার মানে যদি আমরা বুঝে নিতে পারি তাহলেও ফ্রেজাল ভার্বের মানেটা বুঝে যাওয়া যায়। কোনো ওয়ার্ডের অপোজিট বের করতে গেলে যে ওয়ার্ডটা দেওয়া আছে তার মানেটা কিন্তু যে সেন্টেন্সে প্রয়োগ করা আছে সেই সেন্টেন্সটাকে পড়েও কিন্তু আমরা তার মানেটা বোঝার চেষ্টা করতে পারি, এবং মানেটা বুঝতে পারলেই তার অপোজিটটা কিন্তু আমরা বের করে আনতে পারি। তো এইভাবে খুব ধৈর্য ধরে ঠান্ডা মাথায় ধীর স্থির হয়ে যদি আমরা নিজেরাই হলে বসে বোঝার চেষ্টা করি এবং খুব কৌশলের ও খুব টেকনিক্যালি খুব বুদ্ধিমত্তার সাথে আমরা অ্যাপ্রোচ করি, কোশ্চেনগুলো ধরে ধরে যদি আমরা টেক্সটের মধ্যে ঢুকি, আনসিন প্যাসেজটার মধ্যে ঢুকি, তাহলে কিন্তু আমরা উত্তর সহজে পেয়ে যেতে পারি। এবার একটা লাস্ট কোশ্চেন কখনো কখনো দেওয়া হয় টাইটেল। এই প্যাসেজটার একটা টাইটেল দাও, কি বা টাইটেল টাইটেল টু দিস প্যাসেজ কখনো কখনো দেওয়া হয়ে থাকে। তো টোটাল প্যাসেজটা একটা স্টোরি না, এটা একটা প্যাসেজ না, এটা একটা নিউজ পেপার রিপোর্ট, এটা যদি আমরা খুব ভালো করে জেনে যেতে পারি এবং কন্টেন্টটা আসলে কী বোঝাতে চাওয়া হয়েছে সেটা যদি আমরা 5 বার বা 10 বার যে রিডিং করতে বলেছি সেখান থেকে যদি আমরা আইডিয়া করে আনতে পারি তাহলে একটা সুন্দর টাইটেল আমরা মাথা খাটিয়ে কিন্তু দিতে পারি। ওকে, তো নাথিং বাট কিছু টেকনিক এবং সারা বছর ধরে পড়াশুনো করার ফলে যে জ্ঞান অর্জন হয়েছে, যেটুকু নলেজ হয়েছে গ্রামারের উপর, যেটুকু নলেজ হয়েছে ইংরেজি ভাষার উপর, তার উপরে বেস করে কিন্তু আমরা অনেকটা হলেও উত্তর লিখে আসতে পারি। আর এর জন্য দরকার ধৈর্য এবং সুন্দর করে ঠান্ডা মাথায় পরীক্ষার হলে বসে প্যাসেজটাকে রিড আউট করা এবং কোশ্চেনগুলোকে ভীষণ